চব্বিশ সালের তাদের জন্য ইংরেজি একটি গ্রামার সেট সলভ এখানে রয়েছে তো কথা না বাড়ি ছোট্ট ভিডিওটি চলে শুরু করছি প্রথমে বলে রাখি গ্রামার এবং ভোকাবুলারি যে তোমাদের অংশটি সেখান থেকে আমাদের গ্রামার পশন টুয়েলভ মার্ক করতে হবে এবং ভোগাবুলারি যেটি আনসার প্যাসেস থেকে খুঁজে শব্দ আমাদের লিখতে হবে সেখানে আট নম্বর তো প্রথমে গ্রামার পোর্শনটি দেখো গ্রামার পোর্শন যেভাবে থাকবে নাম্বার অনুযায়ী বিশেষ করে কোয়েশ্চেন নাম্বার রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এখানে তিন নম্বর থাকবে এবং কারেক্ট অল্টারনেটিভ বিশেষ করে আমাদের যে ভাব ফর্ম তো সাধারণভাবে ভাব ফর্ম দিয়েই পূর্ণ করার ব্যাপার থাকে আর এই ক্ষেত্রে টেন্স কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়ায় এখানে যে প্যাসেজটি দেওয়া রয়েছে সেখানে অবশ্যই অপশন দেওয়া আছে সেই অপশনগুলো থেকেই আমাদের কিন্তু লিখতে হবে তো কি বলা হয়েছে হোয়েন দ্য চিলড্রেন প্লেট প্লে ওয়ার প্লেইং ইন দ্য ফিল্ড সেডেনলি দ্য স্কাই দেওয়া রয়েছে বিকাম আছে হ্যাড বিকাম বিকেম ডার্ক অ্যান্ড দ্য রেইন ওয়ার স্টার্টিং হ্যাড স্টার্টেড তো পুরো লাইনগুলো পড়লে কিন্তু একটা বিষয় খুব ভালোভাবে বোঝা যায় এটি কিন্তু ফার্স্ট টেন্সের বিষয়ের উপর দেওয়া রয়েছে কারণ এখানে ওয়াজ স্টার্টিং স্টার্টেড এবং হ্যাড স্টার্টেড এখানে কিন্তু কোথাও প্রেজেন্ট দেওয়া নেই সবগুলোই কিন্তু এখানে কী দেওয়া রয়েছে একটি পাস্ট ইনডিফিনিট রয়েছে ফার্স্ট কন্টিনিউয়াস রয়েছে আবার হ্যাড স্টার্টেড পাস্ট পারফেক্ট রয়েছে এবং প্রথম অংশে যদিও ওদের চিলড্রেন প্লে দেওয়া রয়েছে যখন ছেলেরা খেলে কিন্তু পরের অংশে স্কাই দেখো যখন বলছি এখানে দ্য স্কায়ের পরে কখনো কিন্তু বিকাম হতে পারে না অর্থাৎ পুরো প্যাসেজটা কিন্তু আমাদের উপর নির্ভর করেই করতে হবে তাহলে হোয়েন দ্য চিলড্রেন ওয়ে যখন ছেলেরা বা এখানে চিলড্রেন শিশুরা যখন শিশুরা খেলছিল ওয়ার প্লেইং ওয়ার প্লেইং তখন কি হয়েছিল সাডেনলি দ্য স্কাই বিকাম হ্যাড বিকাম বিকেম তাহলে একটি যদিও ফার্স্ট কন্টিনেন্ট যখন থাকছে এবং অন্যটি কিন্তু আমরা অবশ্যই ইন্ডিফিনেট টেন্সের আওতায় করতে স্কাই বিকেম আকাশ কি হয়েছিল ডার্ক অর্থাৎ অন্ধকার হয়ে এসেছিল অ্যান্ড দ্য স্টার্টেড এবং বৃষ্টি শুরু হয়েছিল তাহলে অপশনগুলো প্রথমে ওয়ার ফ্লেয়িং হয়েছে দ্বিতীয় নাম্বার বিকেম হয়েছে এবং তিন নম্বর ফার্স্ট টেন্সেরই স্টার্টেড কিন্তু হয়েছে নেক্সট পাঁচ নম্বরে ফিলিং ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস আর্টিকেলস এবং প্রিপোজিশনস থেকে যেটা করতে হবে দেখো কি বলা হয়েছে ড্যাশ স্টুডেন্ট ক্যান নেভার বি ফ্রি ড্যাশ দ্য রেসপন্সিবিলিটিস রিলেটেড ড্যাশ স্টাডি তাহলে এই যে অংশটি এই ক্ষেত্রে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসতেই পারে পাশাপাশি আর্টিকলসের যে ব্যবহারগুলি সেগুলো সম্পর্কেও কিন্তু আমাদের বেশ ওয়াকেভাল থাকতে হবে দেখো ড্যাশ স্টুডেন্ট এখানে আ স্টুডেন্ট এবং দ্য স্টুডেন্ট দুটোই মাথায় আসে কিন্তু যেখানে অবশ্যই এ স্টুডেন্ট হবে কারণ এই স্টুডেন্টকেই আমরা পরে বলবো যদি আমরা বলতাম রাম ইজ এ স্টুডেন্ট এবার ওই রামকে যখন আমরা বলছি দ্য স্টুডেন্ট ইজ অমুক তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা দি নির্দিষ্ট করে বলতে পারতাম তো প্রথমবারের জন্য এখানে যে কোনো একজন ছাত্রের কথা বোঝানো হয়েছে এটা কিন্তু একটা ইনডেফিনিট আর্টিকেল এ বা এন ব্যবহার হবে এখানে যেহেতু স্টুডেন্ট রয়েছে এস দিয়ে শুরু রয়েছে কনসেন্ট দনসেন্ট সেই জন্য কিন্তু এখানে ইয়ে হয়েছে এ স্টুডেন্ট ক্যান নেভার বি ফ্রি অর্থাৎ একজন ছাত্র কখনো ফ্রি বা মুক্ত হতে পারে না কি থেকে ফ্রি ফ্রম দ্য রেসপন্সিবিলিটিস ফ্রি ফ্রম কি থেকে দায়িত্ব বোধ থেকে কি সম্পর্কিত রিলেটেড টু স্টাডি রিলেটেড টু এখানে কিন্তু একটা অবশ্যই কি হয়ে গেলো অ্যাপ্রোপিয়েট পজিশনের মতন হয়ে গেল রিলেটেড টু মানে সম্পর্কিত পড়াশোনা সম্পর্কিত দাযিত্ববোধ থেকে বা দায়িত্বগুলো থেকে একজন ছাত্র কখনোই কি হতে পারে না মুক্ত হতে পারে না নির্দেশ অনুযায়ী পরিবর্তন করে এখানেও কিন্তু আমাদের তিন নম্বর করতে হবে তিন নম্বর প্রথমে দেখা দেওয়া রয়েছে ভয়েস একটি ভয়েস দেওয়া থাকে এবং মাধ্যমিক এ যে ধরনের ভয়েসগুলো দেওয়া থাকে আমরা যদি টেন্স অনুযায়ী বিভিন্ন নিয়মগুলো করি খুব একটা ব্যতিক্রম বা যেটাকে আমরা এক্সেপশনাল বলছি সেরকম কিন্তু থাকে না তো প্রথমে কি রয়েছে হোয়ার হ্যাভ ইউ ফাউন্ড দিস মোবাইল ফোন হোয়ার হ্যাভ ইউ ফাউন্ড দিস মোবাইল ফোন এখানে সাবজেক্ট অবজেক্ট ভাব তো বুঝতে হবে পাশাপাশি আমাদের কিন্তু টেন্স বুঝতে হবে যে বাক্যটি কোন টেন্সে দেওয়া রয়েছে আমরা যে ভয়েস চেঞ্জ করবো পাশাপাশি আবার লক্ষ্য করে দেখো এটা কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দেওয়া রয়েছে তাহলে ইন্টারোগভ সেন্টেন্স যেহেতু ডাবলি রয়েছে অবশ্যই ডাব্লিউ ডাবলিউএস ওয়ার্ডটা আমরা রাখবো এবং হ্যাভিউ ফাউন্ড এটা বলে দিচ্ছে যে এটি কিন্তু একটি ফার্স্ট সরি প্রেজেন্ট পাস্ট রয়েছে যেহেতু ফাউন্ড বলা হয়েছে যদি হ্যাড থাকতো হ্যাড ইউ ফাউন্ড তাহলে সেটা কিন্তু ফার্স্ট পারফেক্ট চলে যেত তাহলে প্রেজেন্ট পারফেক্টের নিয়মে আমরা অবশ্যই সাবজেক্টের পরে সাধারণত কী করে থাকি বিন অথবা হ্যাভ বিন অথবা হ্যাভ বিন হ্যাভবিন হ্যাজ বিন হতে পারে অথবা অ্যাপ বিন কিন্তু অবশ্যই কি অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী তাহলে হোয়ার হ্যাব ই ফাউন্ড দিস মোবাইল ফোন তুমি কোথায় এই মোবাইল ফোনটি পেয়েছ তাহলে হ্যাভ ইউ ফাউন্ড ইউ এখানে কি দেওয়া রয়েছে সাবজেক্ট তাহলে এটা অবশ্যই অবজেক্ট হয়ে যাবে আর দিজ মোবাইল ফোন কি পেয়েছো এখানে অবজেক্ট তাহলে এই দিজ মোবাইল ফোনটা কিন্তু এখানে আমাদের হয়ে যাবে সাবজেক্ট তাহলে হোয়ারটা আমরা আগে লিখে ফেলি যেহেতু ডব্লিউ ইস রয়েছে হোয়্যার তাহলে দিজ মোবাইল ফোন তারপরে অবশ্যই হ্যাজ হয় যেহেতু আমার কোয়েশ্চেন করবোটা কোথায় এবার তখন আমি বলছি বিন ব্যবহার করতে হবে হোয়ার হ্যাজ দিস মোবাইল ফোন অবজেক্ট সাবজেক্ট হয়েছে দিস মোবাইল ফোন ফাউন্ড কেন কারণ এখানে ফাইন্ড ফাউন্ড 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 কিন্তু এখানে থার্ড ফর্ম দেওয়াই রয়েছে

দয়া করে আমাকে এক গ্লাস জল দাও চেঞ্জ ন্যারেশন তাহলে এখানে অবশ্যই বুঝতে পারছে ডাবল ইনভার্টেড কমায় রয়েছে কি তাহলে এটি কিন্তু একটি ইম্পারেটিভ সেন্টেন্স কারণ এখানে দিয়ে শুরু হয়েছে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স পাশাপাশি এখানে কিন্তু একটা ভকেশন রয়েছে অর্থাৎ সম্বোধন রয়েছে মা কে বলা হয়েছে তাহলে এর প্লিজ রয়েছে তাহলে আমরা কি করব দ্য বয় সেট তাহলে আমরা এভাবে লিখতে পারি দ্য বয় রিকোয়েস্টেড the boy requested কাকে রিকোয়েস্ট করেছিল হিজ মাদার হিজ মাদার লিখতে পারি এখানে যদি দাওনে মানে ছেলেটি তার মাকেই বলেছিল the boy requested his mother এবারে যেহেতু আমরা রিকোয়েস্টেড লিখেছে প্লিজ আর কিন্তু লিখবো না the boy requested his mother তাহলে এই অংশগুলো কত হয়ে গেল the boy said saidটা রিকোয়েস্টেড হয়ে গেছে কি জন্য প্লিজের জন্য এবং কাকে বলেছে মাকে বলেছিল সেটাও কিন্তু হয়ে গেছে এবং পুরো অংশটা আমরা ইনফিনিটি ভার্বের আগে টিও টু যোগ করে পুরোটা লিখবো দ্য বয় রিকোয়েস্টেড হিজ মাদার টু গিভ তাহলে মিটাকে ছেলেটি তাহলে টু গিভ হিম এবং পরের অংশটা দেখো কি রয়েছে আ গ্লাস অফ ওয়াটার টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার পুরো উত্তরটা তাহলে দ্য রিকোয়েস্টেড হিজ মাদার টু গিভ হিম আ গ্লাস অফ ওয়াটার অক্টোবর ইজ দ্য টাইম মেক ইট পজিটিভ ডিগ্রি বেস্ট দেখে বুঝতে পারছো যেটা কিন্তু সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে পজিটিভ ডিগ্রি আমরা সাধারণভাবে যেটা কমন রুল সেই নিয়ম অনুযায়ী আমরা নোয়াদার বা ভেরিফিউদের শুরু করি তো ভেরিফিউ সচরাচর কখন হয় থাকছে তাহলে অক্টোবর ইজ দা বেস্ট টাইম অবশ্যই নেই আমরা কি দিয়ে শুরু করবো নো আদার সবচাইতে ভালো সময় রয়েছে তাহলে নো আদার দিয়ে শুরু হলে ভাবটা কিন্তু কি হয়ে যায় সিঙ্গুলার তাহলে নো আদার টাইম ইজ এবার এখানে আমাদের মাথায় রাখতে হবে প্রথম ফর্ম এবং যার সঙ্গে আমরা তুলনাটা করছি বা যে তাহলে তাহলে নো টাইম ইজ বেস্টের হলো আমরা কি করব ফার্স্ট ফর্ম গুড গুড বেটার বেস্ট নো আদার টাইম ইজ এস গুড এস কার মতন অক্টোবর তাহলে অক্টোবরের মতন আর কোনো ভালো সময় নেই তাহলে উত্তরটা কি হয়েছে অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম অক্টোবরই সবচেয়ে ভালো সময় ফ্রেজাল ভাব খুব গুরুত্বপূর্ণ বিষয় কিছু ফ্রেজাল ভার্ব আমাদের মুখস্থ করতে হয় এর আগে আমি কিছু ভিডিও ফ্রেজাল ভার্ব সম্পর্কিত ভিডিও আপলোড করেছি সেগুলো তোমরা অবশ্যই মাধ্যমিক পরীক্ষার জন্য ভালো করে পড়ে নেবে অবশ্যই সেটার বাংলা মানে এবং যে ভাবটি ফ্রেজাল ভাব বা ফ্রেজাল ভার্বের যে ভাবটি সেটা কিন্তু অবশ্যই জরুরি যেভাবে দেওয়া থাকবে চুজ দা কারেক্ট ফ্রেজাল ভাব ফ্রম দ্য ফলোয়িং গিভেন্ট লিস্ট ফর দ্য আন্ডারলাইন ওয়ার্ড অর্থাৎ নিম্ন যে শব্দগুলো রয়েছে সেগুলোর পরিবর্তে আমাদের লিস্ট থেকে উপযুক্ত বা সঠিক ফ্রেজাল ভাবটি বা গ্রুপ ভাবটি বেছে নিতে হবে রাইট দ্য কারেক্ট ফ্রেজাল ভাবস ইন দ্য বক্সেস অন দা রাইট হ্যান্ড সাইড চেঞ্জিং দ্য ফর্ম হোয়েড নেসেসারি এবং সঠিক ফ্রেজাল ভাবটা আমাদের লিখতে হবে সেই ডান দিকে সাধারণভাবে এখানে আমাদের পরীক্ষার খাতাতে বক্স এরকম দেওয়া থাকবে এখানে লিখতে হবে এবং আরেকটা বিষয় এখানে বলা হচ্ছে চেঞ্জিং দ্য ফর্ম হোয়ার নেসেসারি যেখানে আমাদের ফর্ম পরিবর্তন করতে হবে দেখা হলো কন্টিনিউস দেওয়া রয়েছে তাহলে আমাদের সেই ক্ষেত্রে কিন্তু ফেজাল ভাবটাও কিন্তু সেই কন্টিনিউসে চলে যাবে প্রেজেন্ট ইনডিফিনিট মনে করে দেওয়া রয়েছে বা পাস্ট ইনডিফিনিট একই রকম ভাবে টেন্সের উপর নির্ভর করে আমরা কিন্তু ফর্মটিকে চেঞ্জ করবো ফেজাল ভাবে দেয়ার ইজ ওয়ান এক্সট্রা ফেজাল ভাব ইন দ্য লিস্ট এবং তালিকায় কিন্তু একটি অতিরিক্ত ফেজাল ভাব দেওয়া থাকবে বা দেওয়া এখানে আছে ট্রু লাইফ বিগিনস ফর হিম তার জন্য সত্যিকারের জীবন বা তার সত্যিকারের জীবন হলো শুরু হয় বেগিনস তাহলে এখানে ফ্রেজাল ভাবগুলো কি কি দেওয়া রয়েছে আবার বলেছি অর্থ না জানলে কিন্তু ফ্রেজাল ভাবটা পাড়া খুব মুশকিলের বিষয় হয়ে দাঁড়ায় আর ফর্মটিকে কিন্তু আমাদের অবশ্যই ঠিক রাখতে হবে তাহলে ফল আউট রয়েছে ফল আউট মানে ঝগড়া করা গিভ ইন আত্মসমর্পণ করা বা বস্যতা স্বীকার করা অ্যাওয়ে বিতরণ করা সেট ইন শুরু হওয়া তাহলে এখানে ট্রু লাইফ হিম তার জন্য সত্যিকারের জীবন শুরু হয় তাহলে সেট ইন তাহলে এখানে আমরা অবশ্যই সেট ইন লিখব কিন্তু একটা জিনিস লক্ষ্য করো যে ফর্ম চেঞ্জ করার কথা বলা হয়েছে তাহলে বিগিনস রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে এখানে কিন্তু আমরা সেটস ইন লিখ দ্য সেক্রেটারি ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজেস অর্থাৎ সেক্রেটারি পুরস্কারগুলো বিতরণ করেছিলেন ডিস্ট্রিবিউটেড তাহলে গিভ অ্যাওয়ে মানে বিতরণ করা তাহলে ডিস্ট্রিবিউটেড রয়েছে ফার্স্ট রয়েছে তাহলে গিভ এর সেকেন্ড ফর্ম ফার্স্ট গেভ হয়ে যাবে দ্বিতীয় নাম্বার আমরা লিখব গেভ অ্যাওয়ে গেভ অ্যাওয়ে সর্বশেষ উই শুড নো কোয়ার্ল উইথ আওয়ার ব্রাদার্স আমাদের ভাইদের সঙ্গে আমাদের কি করা উচিত নয় ঝগড়া করা উচিত নয় কোয়ার্ল্ড হলো ফল আউট ঝগড়া করা প্রেজেন্টে দেওয়া রয়েছে তাহলে আমরা অবশ্যই কি করবো এখানে আমরা আরেকটু লিখে নেবো উই শুড নট কোয়ার্ল্ড নট থাকা উচিত ছিল ফল আউট প্রেজেন্ট ফর্ম ফল আউট তাহলে উই শুড নট কোয়ার্ল্ড উইথ আওয়ার ব্রাদার্স তাহলে উই শুড নট ফল আউট এখানে কিন্তু অবশ্যই ডান দিকে ক্ষোভ দেওয়া থাকবে এবং সেখানে তোমাদের লিখতে হবে তো প্রিয় ছাত্র ছাত্রী এই ছিল ইংরেজির উপরে মাধ্যমিক দু হাজার চব্বিশের একটি সাজেস্টিভ গ্রামার সেট আশা করা যায় ভিডিওটি দেখে তোমরা উপকৃত হবে চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না খুব ভালো লাগলে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ